হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড টিপস ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় গেমস নিয়ে আলোচনা করব। সেই গেমসটি আমরা বাস্তব জীবনেও প্রায় সবাই খেলি, এই গেমসটি খেলি না এরকম লোক খুব কমই আছে। গেমসটির নাম হলো ক্রাম 3D। তো আমরা বাস্তব জীবনে এটার নাম জানি ক্রাম বোর্ড। তো মোটামুটি সবাই ক্রাম বোর্ড খেলা সম্পর্কে আমরা জানি এবং খেলি। তো আজকে আমরা অ্যান্ড্রয়েড ফোনে ক্রাম বোর্ড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব এবং দেখব যে ক্রাম বোর্ড অ্যাপ্লিকেশনটি থেকে কিভাবে আমরা ক্রাম বোর্ড খেলতে পারি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে। তো চলুন শুরু করা যাক। তার আগে একটি কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ অ্যান্ড্রয়েড বিষয়ে বিভিন্ন টিপস এবং ট্রিক্স পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। প্লে স্টোর থেকে সর্বপ্রথম আপনাদের ক্রাম 3D নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই ক্রাম বোর্ড অ্যাপ্লিকেশনটিতে আপনি চাইলে আপনি কম্পিউটারের সাথে খেলতে পারেন বা আপনার ফ্রেন্ডের সাথেও আপনি ক্রাম বোর্ডটি খেলতে পারেন। তো দেখি কীভাবে ক্রাম বোর্ড খেলবেন। প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করলে অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস এরকম আসবে। তো আপনার প্লেতে দিবেন, এখানে ইয়েস আপনি যদি চান প্লেয়ার 1 মানে সেটা আপনি এবং প্লেয়ার 2 সেটা হিউম্যান মানে প্লেয়ার 1 হিউম্যান মানে আপনি যদি অন্য কোনো আপনার ফ্রেন্ডের সাথে খেলতে চান তাহলে হিউম্যান দিবেন, বা মেশিন বিগিনার মানে মেশিন বিগিনার বলতে তারা হালকা খেলতে জানে মানে কম্পিউটার আপনার সাথে খেলবে, কম্পিউটারটা একটু স্লো খেলা জানে। তো মেশিন ইন্টারমিডিয়েট মানে সে মিডিয়াম জানে, মেশিন এক্সপার্ট মানে সে এক্সপার্ট খেলা জানে। তো এই তিনটে অপশনে আপনি খেলতে পারেন। এবং নেটওয়ার্ক, এটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি গ্লোবাল বিশ্বের যে কোনো দেশের মানুষের সাথেই আপনি অ্যান্ড্রয়েড গেমটা খেলতে পারেন। তো আপনি চাই আমরা হিউম্যানের সাথে না খেলে আমরা প্লেয়ারের সাথেই খেলবো, তো স্টার্টে ক্লিক করবেন। এই যে দেখুন, এটাতে ডাবল ক্লিক করে আপনি কোন গুটিতে লাগাবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে ছাড়লেই দেখবেন, হ্যাঁ এখন আছে প্লেয়ার 2। এখন আপনার ফ্রেন্ডকে দিবেন, তার টার্ন। তো সে মারলো, তো আবার আপনার টার্ন। আশা করি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ভালো লাগবে। বাস্তব জীবনে তো প্রতিদিন প্রতিনিয়তই অনেক ক্রাম বোর্ড খেলেছেন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটিতে খেলে দেখুন মজা পাবেন। তো অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড্রয়েড বিষয়ক বিভিন্ন টিপস এবং ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিনই আমার চ্যানেলে কিছু না কিছু অ্যান্ড্রয়েড বিষয়ক আপলোড হয়ে থাকে, সেই ভিডিওগুলোর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, পরবর্তী কোনো টিপস আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।